নমস্কার বন্ধুরা, আমরা আমাদের ঘরের ঘড়ি কোন দিকে টাঙাবো, কোন দিকে টাঙালে আমাদের ঘরের বা সংসারের সমৃদ্ধি হবে, আমাদের জীবনে উন্নতি হবে, অর্থ উপার্জন হবে, সংসার সুস্থভাবে ঘড়ির কাঁটার মতো না দাঁড়িয়ে গড়গড়িয়ে এগিয়ে যাবে। আবার কোন দিকে ঘড়ি টাঙাতে নেই, সেই দিকে ঘড়ি টাঙালে আমাদের সংসারের অকল্যাণ হবে, সংসার ক্ষতির মুখে পড়বে, এই সব নিয়ে আজ আমার ভিডিও। আসুন এবার আমরা জেনে নিই কোন দিকে দেওয়ালে ঘড়ি টাঙালে ভালো ফল পাওয়া যায় আর কোন দিকের দেওয়ালে ঘড়ি টাঙালে খারাপ ফল পাওয়া যায়। প্রথমেই যে দিকের কথা বলবো সেটি হলো দক্ষিণ দিক। দক্ষিণ দিকে হলো জমের দিক বা মৃত্যুর দিক বলা হয়ে থাকে। আমাদের বাস্তুশাস্ত্র অনুযায়ী দক্ষিণ দিক হলো জমের দিক, অর্থাৎ শিশু থেকে বৃদ্ধ হয়ে মৃত্যুর দিকে যেতে হলে এই দক্ষিণ দিকে আমাদের যেতে হয়, জীবনের শেষ মৃত্যু। তাই আমরা যদি দক্ষিণ দিকে দেওয়ালে ঘড়ি ঝুলিয়ে থাকি তাহলে জানবেন পারিবারিক উন্নতির শেষ বোঝাবো, অর্থাৎ দক্ষিণ দিকে ঘড়ি টাঙানো একেবারে উচিত নয়। এই দিকে ঘড়ি টাঙানো মানে হলো সংসারে উন্নতি শেষ হয়ে যাওয়া, সংসারে কোনো উন্নতি হবে না, সবসময় বিপদ থাকবে, তার মানে জীবনের শেষ। দক্ষিণ দিক হলো নেগেটিভ এনার্জির দিক, দক্ষিণ দিকে ঘড়ি টাঙানো উচিত নয়, কারণ এই দিকে ঘড়ি টাঙালে ঘরের অনটন, অর্থ সংকট, নানান বিপদ এগিয়ে আসবে। তাই বন্ধুরা এই দক্ষিণ দিকে কখনো ঘড়ি টাঙাবেন না। আর একটা কথা মনে রাখবেন, ঘরের প্রধান দরজার উপর ঘড়ি লাগানো উচিত নয়। তার মানে কি, ঘরের প্রধান দরজায় মেইন দরজায় যদি আপনি ঘড়ি রাখেন, আপনি যখন বাইরে বার হচ্ছেন আবার বাইরে থেকে ঘরে ঢুকছেন, এটাতে কি হয়, একটা নেগেটিভ এনার্জি তৈরি হয়, আর সেই নেগেটিভ এনার্জি সারাদিন আপনার সুকর্মকে একদম ব্যাহত করে, কাজকর্মদের বাধা সৃষ্টি করে এবং আপনার টেনশনে টেনশনের দিনটা বেরিয়ে যায়। তাই কখনোই মেন দরজার মাথার উপরে ঘড়ি টাঙাতে নেই। বন্ধুগণ, আপনি যখন শোবেন বা শুতে যাবেন, ঠিক আপনি যেদিকে মাথা রাখছেন ওই দিকের মাথার উপরে ঘড়ি রাখবেন না। এতে কি হয়, আপনার মানসিক চাপ পড়ে আপনার মনের উপর, তাই মাথার দিকে ঘড়ি কখনোই লাগানো উচিত নয়। ঘড়ি সব সময় উত্তর দিকে দেওয়ালে বা পূর্ব দিকে দেওয়ালে ঝোলানো উচিত। এই দুই দিক হলো আপনার জীবনের বা আপনার বাড়ির সবচেয়ে পজিটিভ এনার্জির দিক বা শুভ দিক। যদি দেখেন যে এই দুই দিক মানে উত্তর দিক ও পূর্ব দিকে ঘড়ি লাগানোর মতো কোনো রাস্তা নেই, তাহলে আপনার পশ্চিম দিকে ঘড়ি লাগানো যেতে পারে। বাস্তুশাস্ত্র অনুযায়ী পশ্চিম দিক হলো ধাতুর দিক, এবং ঘড়ি যেহেতু বিভিন্ন ধাতু দিয়ে তৈরি হয় তাই বিভিন্ন ধাতুর ব্যবহারও হয়ে থাকে ঘড়ির মধ্যে, পশ্চিম দিকে ঘড়ি লাগানো শুভ ফল দেয় বলে মনে করা হয়। এছাড়া যেগুলো আমাদের ভারতীয় বাস্তুশাস্ত্র মধ্যে উল্লেখ করা আছে, ঘড়ি যখন আপনি কিনবেন তখন ঘড়ির শেপ বা ঘড়ির আকৃতির উপর বিশেষ নজর দেওয়া দরকার আছে। সবচেয়ে ভালো শুভ ঘড়ি হলো গোল আকৃতি বা ডিম্বাকৃতি হয়েও থাকতে পারে, গোল ঘড়ির আকৃতি হলো সবচেয়ে ভালো এবং শুভ। আমরা অনেক সময় ঘড়ির টাইম পিছিয়ে রাখি, আবার কখনো ঘড়ির টাইম আগিয়ে রাখি, এটা কখনোই ঠিক নয়। এতে আপনার জীবনের উপর এর প্রভাব পড়ে, রোজকারের কাজের উপর প্রভাব পড়ে। আপনার জীবনকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চালাতে হলে ঘড়িকে সঠিক সময় করে রাখতে হবে, ঘড়ির কাঁটা যেন ঠিক সময় থাকে, এগিয়ে নয় পিছিয়েও নয়, সব সময় সঠিক নিয়মে ঘড়ি চালানো উচিত। দু এক মিনিট এগিয়ে থাকতে পারে কিন্তু কখনো পিছিয়ে থাকবে না, এটা মনে রাখতে হবে। আর একটা খুব ইম্পর্টেন্ট কথা বলতে হবে আপনাদের, ঘরের মধ্যে যেন খারাপ বা বন্ধ ঘড়ি না থাকে, তাহলে ফেলে দিন বা সারাতে দিন, দরকার হলে ঘরে ঘড়ি রাখবেন না। তবু বন্ধ ঘড়ি ঘরে রাখবেন না এবং খারাপ ঘড়ি ঘরে রাখবেন না, ফেলে দিন।
বাড়িতে বা ঘরের মধ্যে খারাপ ঘড়ি বা বন্ধ ঘড়ি রাখলে আপনার জীবনটা আটকে যাবে, চলন্ত সংসার হঠাৎ বন্ধ হয়ে যাবে, অভাব অনটনের মধ্যে পড়তে হবে, জীবন থমকে যাবে, উন্নতি আটকে যাবে, চারিদিকে হাহাকার পড়ে যাবে সংসারের মধ্যে। এছাড়া মনে রাখবেন ঘড়ির মধ্যে যেন ময়লা বা ধুলো বা ঝুল যেন না থাকে, সব সময় পরিষ্কার করে রাখতে হবে। ঘড়ির মধ্যে ঝুল বা ধুলো থাকলে জানবেন ওখানে নেগেটিভ এনার্জির বাসা বাঁধে। বন্ধুরা, আজ এই পর্যন্তই, আমি আবার আসবো আরেকটি দিন আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, ভালো থাকবেন।